শ্রীরামপুরের নব নীলাচল মহেশ জগন্নাথ মন্দিরে এসে পুজো দিলেন প্রয়াত তৃণমূল নেতা সুব্রত মুখার্জির সহকর্মী দেবব্রত রায়চৌধুরী। তার কথা অনুসারে সুব্রত মুখার্জি মহেশের জগন্নাথ মন্দিরে আসার আগ্রহ প্রকাশ করেন এবং তার সাথে তার সহকর্মী দেবব্রত রায়চৌধুরীকেও আসার কথা বলে। কিন্তু সুব্রত মুখার্জি আজ প্রয়াত, তিনি আসতে পারেননি। তাই তার বদলে তার কথা রাখার জন্যই মহেশের জগন্নাথ মন্দিরে এসে পুজো দিলেন তার সহকর্মী দেবব্রত রায়চৌধুরী। সেই ছবি ২৪ ঘন্টা লাইভে সরাসরি দেখুন। The Black Harbor Multi Cuisine Restaurant সব রকম খাবারের সুন্দর প্রতিষ্ঠান এবং ফ্রি হোম ডেলিভারির সুব্যবস্থা। The Black Harbor 225/1RBC Road নৈহাটি। দীর্ঘদিন আমি যার সঙ্গে কাজ করেছি প্রায় ৪২ বছর, শ্রীযুক্ত বর্তমানে প্রয়াত শ্রী সুব্রত মুখোপাধ্যায় তার আত্মসহায়ক হিসেবে। আমার নাম দেবু রায়চৌধুরী। আমাদের মন্ত্রী খুব চেয়েছিলেন যে শ্রীরামপুরে মহেশের জগন্নাথ দেবের পায়ে এসে প্রণাম করবেন। সেই সমস্ত বিষয় সব চূড়ান্ত হয়ে গিয়েছিল, পুজোর আগেই উনি আসতেন এবং মন্দিরের যিনি পূজারি পৃথ্বীশ চক্রবর্তী ওনাদের কথা দিয়েছিলেন সেই মতো আমি পৃথ্বীশবাবুর সঙ্গে কথা বলে ওনার সমস্ত প্ল্যান প্রোগ্রাম আসবার তৈরি করে দিয়েছিলাম। কিন্তু সেই দিন উনি আসতে পারলেন না। এটা সেপ্টেম্বর মাস ২০২১ সালের কথা, উনি আসতে পারলেন না। আমাকে বলেছিলেন যে আমি ঘুরে আসি সহধর্মিনীর সঙ্গে, আমি তোমাকে বলবো যে তুমি একবার ঘুরে আসতে। তা আমার মনে একটা কথা বাজে যে উনি নিজে আসতে পারলেন না, কিন্তু ওনার খুব ইচ্ছে ছিল যে জগন্নাথ দেবের শ্রীচরণে এসে প্রণাম করতে। উনি পারলেন না, ওনার সেই বার্তাটা আমি আজকে পূর্ণ করতে পারলাম। আমার জীবন ভালো হয়। উনি হয়তো ওপর থেকে দেখছেন উনি আসতে পারেননি ঠিকই, কিন্তু আমি আজকে আসতে পেরে জগন্নাথ দেবের চরণে প্রণাম করে আমার জীবন ধন্য হয়। স্যার বলছি যে পুরীর পর আমাদের মহেশ, যেটা আমাদের দ্বিতীয় পুরীও বলা হয় মহেশকে, এই কিছুদিন আগে উদ্বোধন, নতুন করে আবার উদ্বোধন হলো মাননীয় মুখ্যমন্ত্রী করেছিলেন। তো স্যার এই বিষয়ে কি বলে, নতুন করে আবার ভক্তগণ নতুনভাবে দ্বিতীয় পুরীকে মহেশকে আবার সে দেখতে পারবে, এই বিষয়ে আপনি কি বলতে চাইবেন? মহেশের রথযাত্রা সারা পৃথিবীতে শুরু, কিন্তু যারা পৃথিবীতে কাজকর্ম করে বেড়াচ্ছেন তারা প্রত্যেকেই মহেশের রথযাত্রা সম্পর্কে অবহিত। নতুন করে আর মহেশকে চেনাতে হবে না। সকলেই জানেন যে পুরীর নীলাচলের পরে মহেশের জগন্নাথদেবকে আমরা সকলে নব নীলাচল বলে মান্যতা দিই। শ্রীরামপুর থেকে সুপল চন্দ্রের রিপোর্ট, ২৪ ঘন্টা লাইভ। Delicious! Actually,
বাবু মশাইদের ইচ্ছে মেটাতে পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে গান্ধী মোড়েতে আনন্দ বাজারে বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে পাঞ্জাবি আর পায়ে জামা কুর্তার বাহার শেরওয়ানি জহর কোট মিলবে যে সবার ঘুরে যাও না একটি বার ক্ষতি কি তাতে পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে বাবু মশাইদের ইচ্ছে মেটাতে পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে গান্ধী মোড়েতে আনন্দ বাজারে বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে ক্রিস্টাল ইন ফ্যামিলি রেস্টুরেন্ট উইথ লজিং কল্যাণী হাইরোড ধারে সুন্দর পরিবেশে সমস্ত করোনা বিধি মেনে থাকার ও খাওয়ার উত্তম ব্যবস্থা এখানে বাঙালিয়ানার স্বাদের সাথে পেয়ে যাবেন চাইনিজ ও সমস্ত রকম ফাস্ট ফুডের টেস্ট তার সাথেই রয়েছে হোম ডেলিভারির বিশেষ সুবিধা আমাদের ঠিকানা ক্রিস্টাল ইন কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেস ওয়ে নিয়ার চাঁদুয়া মোড় জেঠিয়া খালি শহর পুজোর আসরে থাকছে আপনাদের জন্য বিশেষ চমক বিশদ জানতে কল করুন এই নম্বরে এখানে প্রতিটা আইটেমই খুব স্পেশাল তাছাড়াও আপনি এখানে পাবেন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর আর কোন স্পেশাল অফিসে মানে স্পেশাল মেনু হয় উইথ এক্সক্লুসিভ প্রাইস এন্ড ডিসকাউন্ট অ্যাকোমোডেশন আমরা প্রোভাইড করি এসি নন এসি রুম প্রিমিয়াম রুম সব ডক্টর অন কল পার্কিং ফ্যাসিলিটি অ্যাভেলেবল अकृत इंटरप्राइज सभी प्रकार के पुराने सामानों का भंडार इस महंगाई के बाजार में भी अगर घर दुकान या ऑफिस हो सजाना बस जगदल तक है आना यहाँ मिलेगा अच्छे कंडीशन में पुराना सोफा टेबल चेयर पंखा अलमारी या फिर शोकेस लॉकर बेड से लेकर प्लाई शीशे व इलेक्ट्रॉनिक के अनेकों सामान और हाँ ये सब मिलेगा आपको एकदम सस्ते दामों में तो फिर बिना समय गवाए आइए और ले जाइए यहाँ से अपने जरूरतों की चीज वो भी बिल्कुल सस्ते में याद रहे अकृत इंटरप्राइज घोषपाड़ा रोड श्री कृष्ण सिनेमा के पास जगदल